ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনার প্রশ্ন হলো যে সালাতে চোখ বন্ধ রাখা নিষেধ, কিন্তু কখনো দৃষ্টি এদিক সেদিক চলা চলে যায়, এ কারণে চোখ বন্ধ রাখতে হয় বা রাখা হয়, এবং অনেক সময় এমনি সূরা কেরাত পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে আসে, তো এগুলোতে কোনো সমস্যা হবে কি না? الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সালাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে সালাতে যতক্ষণ পর্যন্ত থাকবে তার দৃষ্টি, সালাত আদায়কারীর দৃষ্টি সেজদার স্থানে থাকবে, এটা সুন্নাহ। এখন যদি আমরা চোখ বন্ধ করে সালাত আদায় করি তাহলে তো এই সুন্নাহ আদায় হচ্ছে না, এটা সুন্নতের খেলাফ। চোখ বন্ধ করে সালাত আদায় করা এটা সুন্নতের খেলাফ, আর একটা সুন্নাহ অত্যন্ত দামি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সেজদার স্থানে দৃষ্টি রাখার জন্য বলেছেন, এবং বৈঠকে, প্রথম এবং দ্বিতীয় বৈঠকে তার শাহাদাত আঙ্গুলির দিকে আঙ্গুল নাড়াবে এবং শাহাদাত আঙ্গুলির মাথায় তার চক্ষু থাকবে, এটা হলো সুন্নাহ। সুতরাং এইভাবে যতক্ষণ পর্যন্ত সে সলাতে থাকবে, সাজদার স্থানে তার দৃষ্টি থাকবে, এবং যখন সে বৈঠক করবে তার বিদ্যাঙ্গুলির দ্বারা সে নাড়াচাড়া করবে এবং তার দৃষ্টি বিদ্যাঙ্গুলির মাথায় বা আগায় থাকবে, এটা সহি সন্না দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এটাই সন্না। এখন যদি কেউ চোখ বন্ধ করে এই সন্নাগুলো পালন করা সম্ভব নয়। আর অনেকে হয়তো যুক্তি দিতে পারে নামাজে চোখ বন্ধ করলে মনোযোগ বেশি হয়, এটা আমরা বলবো এটা ভুল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যেই সবচেয়ে বেশি তাওয়াজ্জু এবং মনোযোগিতা রয়েছে। সুতরাং সুন্নতের খেলাফ গিয়ে মনোযোগ সৃষ্টি হয় এটা আমরা কখনো বিশ্বাস করি না। 2 নম্বর হলো, কেউ যদি পড়তে পড়তে চোখ অনেক সময় বন্ধ হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, স্মরণ হওয়ার সাথে সাথে দৃষ্টি নিয়ে আসবে, কারণ এটা তো অনিচ্ছাকৃতভাবে হচ্ছে, এটা সুন্নতের খেলাফ বলা যাবে না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আলাম।